রহমানুল করিম এটি আমাদের জন্য সুবর্ণ সুযোগ এটি ইবাদতের মৌসুম আমরা সকলেই জানি আমাদের দুনিয়ার যত বাণিজ্য আছে দুনিয়ার যত কাজকাম আছে ব্যবসা আছে সবগুলোতে সিজন বলতে একটা কথা আছে অর্থাৎ অনেক সময় দেখা যায় একজন ব্যবসায়ী তার যখন সিজন থাকে না সেই সময়ে তার ব্যবসা অনেক সময় ক্ষতিগ্রস্ত থাকেন তিনি তার বেচা কেনা সেভাবে হয় না মূলধন উঠে না লস করে থাকেনি সময় কাটান শুধুমাত্র মৌসুমের অপেক্ষা করেন মৌসুম যখন আসে তখন তার অন্য সময়ের যে ঘাটতি আছে ব্যবসার সেই ঘাটতিগুলো তিনি মৌসুমে পূরণ করে নেন আল্লাহ স্মানতআল রমাদান করিমের মতো এই ইবাদতের মৌসুম আমাদেরকে দিয়েছেন ইমানদারদের আল্লাহর সঙ্গে যে তিজারা আল্লাহ সুমাতাল্লার সঙ্গে যে বাণিজ্য অর্থাৎ আল্লাহ স্মাতা আমাদের কাছ থেকে আমাদের জীবন আমাদের মাল আমাদের সব কিছু কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে এই যে কেনাবেচা হয়েছে এই যে বাণিজ্য হয়েছে আল্লাহ স্মাতাল্লার সাথে এই বাণিজ্যে আমরা আমরা অনেক সময় লুজার হই আমরা ক্ষতিগ্রস্ত হই আমরা লাভবান হতে পারি না আমরা জান্নাতের অধিকারী হতে পারি না আমরা নানা কারণে শয়তান আমাদেরকে প্রয়োজিত করে গুনাহের পথে নিয়ে যায়। প্রিয় দর্শক আমাদের সেই ক্ষতি সারা বছরে এবাদতের ক্ষেত্রে যে ঘাটতি থাকে যে ক্ষতি থাকে এই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য এক মহা সুবর্ণ সুযোগ হিসাবে আল্লাহ সুমাত দান করেছেন প্রিয় দর্শক যারা এটাকে মৌসুম হিসাবে গ্রহণ করতে পেরেছে তারাই সফল এবং সার্থক হতে পেরেছে আর যারা এটাকে রমাদানুল করিমকে মৌসুম হিসাবে গ্রহণ করতে পারেনি তারা ব্যর্থতায় পর্যবেসিত হয়ে গেছে প্রিয় দর্শক ওই জন্য রমাদান করিমকে এবাদতের মৌসুম হিসাবে যদি আমরা গ্রহণ করি তাহলে কী হবে এই এবাদতের মৌসুমকে কেন্দ্র করে আমার অন্য সমস্ত কাজকাম সবগুলো আমার কাছে গৌণ হবে এই মৌসুমে সারা বছরে আমার এবাদতের সকল ঘাটতিকে পুষিয়ে নেওয়া হবে আমার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য প্রিয় দর্শক আল্লাহ সোমাতাল্লাহ কোরণা করিমীদের বলেছেন যে মানে আমিলা সোয়ালে আলহাম দেখ অংসা তোমাদের মধ্যে নারী পুরুষ যে কেউ ভালো কাজ করবে ওয়াহুয়া মুমিন ইমানদার অবস্থা অর্থাৎ ইমান এবং আমলে সোয়ালেহ এই দুটো জিনিস যদি কারোর ভিতরে থাকে ফালানো হাইয়ান নাহু হায়াতন তৈবা ওয়ালানা জিজিয়ান নাহুম আজ রহম বি আহসানিমা আকানুই তাহলে আমি তাদেরকে দুনিয়াতে সুখময় স্বাচ্ছন্দ্যময় সৌভাগ্যপূর্ণ জীবন দান করব আর তারা যা আমল করেছে তার জন্য সর্বোত্তম বিনিময় দান করবো অর্থাৎ দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য মানসিক প্রশান্তি আল্লাহ সুমাতলার এবং রহমত আর আখেরাতে আল্লাহ সহ পক্ষ থেকে সর্বোত্তম বিনিময় জান্নাত লাভ হবে প্রিয় দর্শক এই দুটি বিষয় একজন মানুষের জীবনে সবচেয়ে বড় টার্গেট অতএব এই টার্গেটকে ফুলফিল করার জন্য রামদান করিম হল এক মহা সুযোগ শুরু হয়েছে রামদারাল করিম প্রিয় দর্শক এই সুযোগকে কাজে লাগাই কেউ যদি মৌসুমে মূল সিজনে তার বাণিজ্যের দিকে মনোযোগ না দিয়ে সে যদি অলসতা করে সে যদি গাফলতি করে এই ব্যবসায়ী কোনোদিন তার ব্যবসায় সফল হতে পারবে না প্রিয় দর্শক যারা জান্নাতে যেতে চায় যারা আল্লাহর সঙ্গে বাণিজ্যে লাভবান হতে চায় তাদের জন্য রামদালন করিমকে প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে এই মৌসুমের সর্বোচ্চ সুবিধা আদায় করে নেওয়া এর কোনো বিকল্প হতে পারে না অতীব রামদুলন করিমের শুরুতে প্রিয় দর্শক আসুন প্রতিজ্ঞা করি কোমর বেঁধে নেই এই মাসে আমার সারা বছরের এবাদতের ঘাটতি আমাকে পোষাতে হবে আমি সারা বছর পাচক্ত সালাদকে জামাতের সাথে পড়তে পারি না এই মাসে নো কম্প্রোমাইজ লেভেল আমি চলে যাব নো আমার পাচক্য সালাত এই রমদান মাসের জামাতের সাথে তেকবিরুলের সাথে হবে আমার এই একটি মাসে আমি যদি ক্ষতি পুষিয়ে নিতে পারি আমার ইনশা আল্লাহ আগের ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে প্রিয় দর্শক সেজন্য প্রতিজ্ঞা করা দরকার মৌসুমকে কাজে লাগানো দরকার আল্লাহ স্মাতালা এই মাসে অল্পতে অনেক পথ পাড়ি দেওয়ার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন বিধায় আসুন রমদান করিমের এই মৌসুমকে কাজে লাগাই আর যদি আমরা এবাদতের প্রতিযোগিতা আমার এবাদতের ঘাটতি নেকামলের ঘাটতিকে পুষিয়ে নেওয়ার মানসিকতা আমাদের ভিতরে না থাকে আমরা শুধু দুনিয়াটাই ভালো বুঝি তাহলে আমাদের জন্য আরেকটি আয়ত্ত রয়েছে আল্লাহতালা বলেছেন কুল্লাল নুন আসাইন আমালা সমাজের কিছু লোক আছে যারা নিজেদেরকে খুব সাকসেস মনে করেন খুব সফল মনে করেন খুব বেশি সমাজে তারা মনে করেন যে আমরা সার্থক সমাজের প্রতিষ্ঠিত মানুষ দুনিয়া অর্জন করতে পেরেছি প্রিয় দর্শক আল্লাহর ভাষায় বলছেন আল্লাহতালা এরা হলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত صنعا তাদের জীবন সাধনা ব্যর্থ তারা মনে করে অনেক ভালো কাজ তারা করতে পেরেছে দর্শক উল্লাকালীন তাদের রবের প্রতি তারা কুফরি করেছে রবকে অস্বীকার করেছে রবের সঙ্গে সাক্ষাৎ করবে তার সামনে দাঁড়াতে হবে বিচারের মুখোমুখি হবে এটাকে তারা অস্বীকার করেছে আজ আমরা আমাদের আচরণ দ্বারা অস্বীকার করছি আমরা আল্লাহকে ভুলে গিয়েছি আখারাতকে ভুলে গিয়েছি আমাদের জান্নাত যে আমাদের টার্গেট আমাদের চূড়ান্ত গন্তব্য সেটাকে আমরা ভুলে গিয়েছি দর্শক আল্লাহ সুমতাদের সম্পর্কে বলেছেন ফাহ ওয়াজনা তাদের জিন্দগি বরবাদ হয়ে যাবে অতএব রমদান কারিমের একেবারে শুরুতে আমরা আসি এই সবচেয়ে এবাদতের বড় মৌসুমকে কাজে লাগাবার চেষ্টা করি তাহলে অন্য সময়ের ঘাটতি ইনশাল্লাহ পুষিয়ে নেওয়া যাবে আল্লাহ স্মুমাতলা আমাদের সকলকে অন্য সময় এবাদতের ঘাটতিকে পুষিয়ে নেওয়ার জন্য এই মাসকে সর্বোত্তম ব্যবহার করা তওফিক দান করুন জজাক মুল্লাহ হুকরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত رمضان قد اهل بالصيام واطل مسعدا اهلا وخلا ليته في كل حين